বরগুনার চাঞ্চল্যকর শাহনাজ রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় জনের ফাঁসির নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বাকি চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এর আয় ঘোষণা করেন। এর আগে বেলা সোয়া একটায় বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান আদালতে রায় পড়া শুরু করেন। এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে বেলা 11:50 আদালতের এজলাসে ওঠানো হয়। রিফাত হত্যাকাণ্ডের পর তার বাবা যে মামলা করেছিলেন সেখানে আয়েশা সিদ্দিকা মিন্নি ছিলেন এক নম্বর সাক্ষী। তবে পুলিশের তদন্তের পর স্বামী হত্যার মামলার সাক্ষী থেকে আয়েশা সিদ্দিকা মিন্নিকে চার্জশিটে 7 নম্বর অভিযুক্ত করা হয়। এক পর্যায়ে গত বছরের 17 জুলাই আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। প্রায় 1.5 মাস জেল খাটার পর হাইকোর্টের আদেশে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হন মিন্নি। মামলার রায়ে মিন্নি ছাড়াও এই মামলায় আরও 5 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সবচেয়ে আলোচনা হচ্ছে মিন্নিকে নিয়ে। তার মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে আদালতের রায়ে কি বলছেন তা নিয়েও বক্তব্য তুলে ধরেছেন দুই পক্ষের আইনজীবীরা। মামলায় সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বলেন, আয়েশা সিদ্দিকা মিন্নি তার স্বামীকে হত্যার ষড়যন্ত্র এবং পরিকল্পনায় যুক্ত ছিলেন, সেটা প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন। মিন্নি ছিলেন ঘটনার মূল পরিকল্পনাকারী, এটি আদালতের রায়ে উল্লেখ করেছেন। আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে আদালত বলছে, হত্যার ঘটনাস্থলে মোটরসাইকেলে যখন তার স্বামী রিফাত ছড়ে পড়ছিল তখন মিন্নি মোটরসাইকেলে না উঠে পেছনের দিকে যায়। সে সময় রিফাত ছড়ে তার পেছনে দৌড়ে যায়। এর পরবর্তীতে অন্য আসামিরা রিফাত ছড়িকে ধরে নিয়ে এর পরবর্তীতে অন্য আসামিরা রিফাত ছড়িকে ধরে নিয়ে আসে টানা হেঁচড়া করতে করতে। তখন মিন্নি স্বাভাবিকভাবে হাঁটতেছিলেন তখন মিন্নি স্বাভাবিকভাবে হাঁটতেছিল এরপরে ঘটনা ঘটে। তিনি আরো বলেন, হামলার মুখে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন আয়েশা সিদ্দিকা মিন্নি, যা ভিডিওতে দেখা গিয়েছিল। তা তখন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল, কিন্তু সে বিষয়টি কতটা বিবেচনা করা হয়েছে তা নিয়ে তার সন্দেহ রয়েছে। তবে রায়ে সন্তুষ্ট নন আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। এ রায়ের প্রতিক্রিয়ায় তিনি জানান, তার মেয়ে এ মামলায় ষড়যন্ত্রের শিকার হয়েছে। তিনি রায়ে সন্তুষ্ট হতে পারেননি এবং হাইকোর্টে আপিল করবেন বলেও জানান। আলোচিত ওই হত্যাকাণ্ড ঘটে গত বছরের 26 জুন বরগুনার কলেজ রুটে। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে রিফাত ছড়িকের উপর হামলা হয় নয়ন বন্ডের নেতৃত্বে। এ মামলার প্রধান আসামি ছিলেন সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড, যিনি গত বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।